আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখন অঝোর ঝোর বৃষ্টি হচ্ছে, একদম 24 আওয়ার্সে বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রামে। তো এখানে আয়ান অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো দোলনা খাচ্ছে, ও বৃষ্টিতে বসে বসে দোলনা খেতে ওর খুবই ভালো লাগছিল। আর এইদিকে হচ্ছে আমার বালিশটাকে ভেজাচ্ছিল, কি বলবো বাচ্চাটার কথা। তো বিকেল গড়িয়ে এখন হচ্ছে সন্ধে, তো দেখেন এক টানা বৃষ্টি হচ্ছে। একদিকে ভালোই লাগছিল, আরেক দিকে হচ্ছে একটু বিরক্ত লাগে বৃষ্টি আসলে, যে সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, এই জিনিসটা আমার আবার বেশি একটা ভালো লাগে না। তো বৃষ্টির মধ্যে চা না খেলে তো ভালোই লাগে না। তো ভাবছিলাম যে কি করা যায় কি করা যায়। আর আয়ান হচ্ছে আজকে আবার বায়না করেছে পিৎজা খাবে, বাট বাসায় তো চিজ বা সসেস কিচ্ছুই নাই। তো যেহেতু হঠাৎ করে শিফট হয়েছি, আসার সময় নিয়েও আসতে পারিনি, আর এখন বৃষ্টি বাইরে থেকেও আনা সম্ভব না। তো দেখি ঘরের ভিতরে যা আছে তাই দিয়ে ওকে একটা পিৎজা বানিয়ে দিই। তা আমার কাছে আরেকটা টেকনিক আছে যেটা আমি করি, ওকে পিৎজার পরিবর্তে ডিম আলু দিয়ে একটা হচ্ছে পটেটো পিৎজা বানিয়ে দিই, যেটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে তো বৃষ্টি হচ্ছে, আমার তো যেতেই ইচ্ছে করছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, ইচ্ছে করতেছিল আমি এখানেই দাঁড়িয়ে থাকি। তো এখন যেহেতু অনেকক্ষণ হাত ভিজিয়েছি, একটু ঠান্ডা লাগছিল, তো আমি একটু রং চা বানিয়ে নিলাম, আর আয়ান এখানে বসে আছে। তো চাটা খাওয়ার পরে এখন যেটা করলাম যে সেই আলুর পিৎজা বানাতে চলে যাব। তো আমি একটু বেশি করেই বানাবো আজকে, যেহেতু আয়ানের বাবাও খাবে। তা আলুটা আজকে আমি গ্রেট করে নিইনি, হাতেই হচ্ছে একদম পোলে নিয়েছি। এখন হচ্ছে আমি হালকা করে একটু ময়দা মিক্স করছি আর সাথে বেকিং পাউডার, যাতে পিৎজাটা একেবারে সফট হয়। লবণ দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি। আর বাসায় তেমন সবজি ছিল, ঢ্যাঁড়স ছিল, কহি, ধুন্দুল, লাউ, বাট এগুলো দিয়ে তো আর পিৎজা খাওয়া যায় না। তো আলুর সাথে জাস্ট কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজি দিয়েছি। আর এখানে হচ্ছে একটু একটু করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে চাট মশলাটা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ভালো স্মেল আসে, প্লাস হচ্ছে খেতেও মজা লাগে। তো সব রকমের মশলা আমি দিয়ে দিলাম, এখন হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নিব। আর হালকা একটু টেস্টিং সল্টও দিয়ে দিয়েছিলাম, লবণও দিয়ে দিয়েছিলাম আগেই। তো এই তো মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর পরে হচ্ছে দেন হচ্ছে কয়েক মানে 2-3 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব, মশলাটা ভালোভাবে হচ্ছে একদম মিশে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন মাখাচ্ছি। এরপরে হচ্ছে আমি চুলায় হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিব, ফ্রাই প্যানে হচ্ছে হালকা একটু অয়েল দিয়ে দিব। আর এইদিকে দোয়া করছিলাম, যেহেতু আমিও এখনও সিলিন্ডার নেই, ইলেকট্রিক চুলায় রান্না করছি, তো কারেন্ট চলে গেলে আমি অনেক সময় বিপদে পড়ে যাই রান্না বান্না করতে গেলে। তো এই তো আমি দিয়ে দিয়েছি আয়নার জন্য, ফার্স্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টোটাল 3টা বানিয়েছিলাম। আপনারও চাইলে বাচ্চাদের জন্য এরকম পিৎজা বানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।